আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ভিউয়ার্স, এই ভিডিওর আলোচনার বিষয় কিভাবে দাঁতের স্থায়িত্ব বাড়ানো যেতে পারে। তো ভিউয়ার্স, এ ব্যাপারে আলোচনা শুরু করছি, ভিডিওটি দেখতে থাকুন। ভিউয়ার্স, দাঁতের স্থায়িত্ব বাড়ানো বলতে অনেকেরই অকালে দাঁত নড়ে যায় বা দাঁত পড়ে যেয়ে থাকে। মূলত এ ধরনের সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য যে করণীয় বিষয় রয়েছে তাই এই ভিডিওর আলোচনার বিষয়। ভিউয়ার্স, দাঁত মূলত দুটি কারণেই বেশি ক্ষতিগ্রস্ত হয়, একটি হলো মাড়ির সমস্যার জন্য, অন্যটি দাঁতের নিজের সমস্যার জন্য। ভিউয়ার্স, মাড়ির এ ধরনের সমস্যাকে আমরা গাম রিসেশন বলে থাকি, আর এই গাম রিসেশন সঠিক নিয়মে ব্রাশ না করার কারণেও হয়ে থাকে। এছাড়া দু দাঁতের মধ্যবর্তী স্থানে এবং দাঁত এবং মাড়ির সংযোগস্থলে ক্যালকুলাস বা টার্টার বা পাথর জমার কারণেই কিন্তু এ ধরনের মাড়ি সরে যাওয়ার সমস্যা থাকে। উপরের মাড়ির ক্ষেত্রে উপরের দাঁতের মাড়ি উপরের দিকে উঠতে থাকে এবং নিচের দাঁতের মাড়ি দাঁতের গোড়া থেকে ধীরে ধীরে নামতে নামতে নিচের দিকে নেমে আসে। এই অবস্থাকেই আমরা গাম রিসেশন বলে থাকি। তো ভিউয়ার্স, যদি কোনো দাঁতের এ ধরনের গাম রিসেশন হয় তাহলে সে দাঁতটি কিন্তু ধীরে ধীরে নড়তে থাকে। দাঁতের গোড়ায় মাড়ি না থাকার কারণেই এমনটি হয়ে থাকে। দ্বিতীয় যে কারণটি রয়েছে তা হলো ডেন্টাল ক্যারিজ। ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন দাঁতের উপরে ছোট্ট একটি স্পট রয়েছে। এই স্পটটা যদি প্রাথমিক অবস্থায় ট্রিটমেন্ট করা না হয় এটিকে আমরা ডেন্টাল ক্যারিজ বলি। এর একটি ধর্ম রয়েছে, তা হলো এটি যদি দাঁতে আক্রান্ত হয় সেক্ষেত্রে এটি ধীরে ধীরে আপনার দাঁতের গভীরে যেতে থাকে। এমন কোনো ঔষধ আবিষ্কার হয়নি যেটি খেলে এ ধরনের ডেন্টাল ক্যারিজ ভালো হয়ে যাবে। শুধুমাত্র দাঁতের ডাক্তারের কাছে গিয়েই ফিলিংয়ের মাধ্যমে এ ধরনের ডেন্টাল ক্যারিজের চিকিৎসা করা হয়। আর যদি চিকিৎসা না করা হয় ধীরে ধীরে এটির এরকম এমনভাবে গর্ত হয়ে যায়, এবং গর্ত হয়ে যাওয়ার ফলে যখন এমন গর্ত দাঁতের ভিতরের পাল্পে পৌঁছে যায় তখনই দাঁতের যন্ত্রণা হয়, ব্যথা হয়। আর যন্ত্রণা ব্যথা হলে হয় আপনাকে দাঁতটি ফেলে দিতে হবে, নয়তো আপনাকে রুট ক্যানাল ট্রিটমেন্ট করিয়ে রাখতে হতে পারে। কিন্তু সব সময়ও আবার রুট ক্যানাল ট্রিটমেন্টের মাধ্যমে দাঁত ভালো করা যায় না। ভিউয়ার্স, প্রতিনিয়ত আমাদের সকালে এবং রাত্রে কিন্তু দাঁত পরিষ্কার করা উচিত, দাঁত ব্রাশ করা উচিত খাবার পরে। অর্থাৎ দাঁত ব্রাশ করার যে উদ্দেশ্য তা হলো খাদ্যকণা যেন দাঁতের আশেপাশে বা দাঁতের দু দাঁতের মধ্যবর্তী স্থানে জমে না থাকে, এটাই হলো দাঁত ব্রাশ করার মুখ্য বিষয় হওয়া উচিত। দাঁতের উপরে যখন এ ধরনের খাদ্যকণাগুলো যখন দাঁতের এ ধরনের উপরের ভাগে জমতে থাকে তখনই মূলত ডেন্টাল ক্যারিজের সূচনা ঘটে। তাই ভিউয়ার্স, ভালো করে দাঁত ব্রাশ করতে হবে সঠিক নিয়মে। ভিউয়ার্স, অনেকের দেখা যায় যে দু দাঁতের মধ্যবর্তী স্থানে একই সঙ্গে ক্যারিজে আক্রান্ত হয়, আর এই ডেন্টাল ক্যারিজগুলো একই সঙ্গে দুটি দাঁতকে ধীরে ধীরে নষ্ট করতে থাকে। এটিকে আমরা প্রক্সিমাল ক্যারিজ বলে থাকি। এই ক্যারিজের আক্রমণে একই সঙ্গে দুটি দাঁতই আপনার নষ্ট হতে থাকে। তো এ ধরনের সমস্যা এড়ানোর জন্য আপনাকে ডেন্টাল ফ্লসিং ব্যবহার করতে হবে। এটি হলো ডেন্টাল ফ্লস, যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই ডেন্টাল ফ্লসিং করে দু দাঁতের মধ্যবর্তী স্থানের যে খাদ্যকণা আটকে থাকে তা খুব সহজেই ভালোভাবে পরিষ্কার করা যায়। যে স্থানে আপনার কোনো ধরনের টুথপিক ঢুকবে না সেখানে খুব সহজেই কিন্তু এই ডেন্টাল ফ্লস, এটি দ্বারা আপনি সেই খাদ্যকণা ছাড়িয়ে আনতে পারেন। আর যখন কোনো কিছু দাঁতের উপরে বেঁধে যাবে তখন আপনি যদি কাঠি দিয়ে খোঁচাখুচি করেন সেটি আপনার দাঁতের জন্য, মাড়ির জন্য ক্ষতিকর হতে পারে। কিন্তু এই ডেন্টাল ফ্লসিং করলে দাঁত এবং মাড়ি অক্ষত থাকবে, দাঁতের কোনো সমস্যা থাকে না। তো মূলত ভিউয়ার্স, যখন ডেন্টাল ক্যারিজে দাঁত আক্রান্ত হয় ধীরে ধীরে তা নষ্ট হতে থাকে, এবং যখন পুরোপুরিভাবে পালপাইটিস হয়ে যায় তখন আপনার সে দাঁতটি নড়তে পারে। যখন মাড়ি ফুলে ওঠার সমস্যা হবে তখনও আপনার সে দাঁতটি নড়তে পারে। আর ভিউয়ার্স, মূলত দাঁত যখন নড়ে যায় তখন আর কোনো ভালো ট্রিটমেন্টে কাজ হয় না। যদি আপনার দাঁত ভেঙে যায় বা দাঁতে গর্ত হয়ে যায় বা অন্য কোনো সমস্যা হয় তাহলে ট্রিটমেন্ট করা যায়, কিন্তু দাঁত যদি কখনো নড়ে যায় সে দাঁত আর ভালোভাবে ট্রিটমেন্ট করেও আপনার ভালো করা যায় না। যদি খুব বেশি নড়ে যায়, যদি অল্প পরিমাণ নড়তে থাকে তাহলে আপনি সে দাঁতটি হয়তো ভালো হতে পারে, কিন্তু খুব বেশি নড়ে যাওয়ার কারণে সে দাঁতটি আপনাকে পুরোপুরি ফেলেই দিতে হতে পারে। আর এমন ডেন্টাল ক্যারিজে আক্রান্ত হওয়ার কারণেও আপনার দাঁত নড়তে পারে, অথবা এ ধরনের গাম রিসেশন হওয়ার কারণেও আপনার দাঁত নড়তে পারে। তো ভিউয়ার্স, এ ধরনের সাবধানতার জন্য
মেডিকেল সায়েন্স বলে 6 মাস অন্তর দাঁত স্কেলিং করতে, দাঁত ওয়াশ করাতে। যদি আপনি 6 মাসের ভিতরে দাঁত স্কেলিং বা ওয়াশ করান তাহলে এ ধরনের সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে না। যদি হালকা পরিমাণ ক্যালকুলাস বা পাথর মাড়িতে জমেও থাকে সেটি স্কেলিংয়ের মাধ্যমে পরিষ্কার হয়ে থাকে। এছাড়া ভিউয়ার্স, এ ধরনের ডেন্টাল ক্যারিজ যদি থাকে, তা যদি ডাক্তারের চোখে পড়ে, তাহলে কিন্তু খুব সহজেই এখানে ফিলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট করে আপনি দাঁতটি সারা জীবনের জন্য ভালো করে নিতে পারেন। তো ভিউয়ার্স, ভিডিওর আলোচনা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।